পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুমি এই মেয়েটাকে মিঠাই সাজিয়েছো, মিঠাই শাড়ি পরিয়েছো, ওর গয়নাগাটি পরিয়েছো। You call it a prank, huh, Soumi? এটা কোনো প্র্যাঙ্ক নয়, একটা বড় লেভেলের ফ্রড। আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আমি 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 সত্যি ভেবেছিলাম মিঠাই বেঁচে আছে, আমার কাছে ফিরে আসবে। তুমি খুব ভালো করে জানো আমি মিঠাইকে কতটা মিস করি। ইউ নো ইট, রাইট? ইউ নো ইট, রাইট? এবার দেখো আমি কি করি। আইল পুট ইউ টু বিহাইন্ড দ্য বাস। আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করব। তোমরা যে কাজটা করেছ সেটার জন্য তোমাদের এগেইনস্ট লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার। অ্যান্ড আই এম গোইং টু ডু ইট মাই সেলফ। স্যার কি বলছেন, সৌমিদি নিবাদের মামা তো দিদি, ভুলে গেলেন আপনি? তাতে কি, ওরা যে কাজটা করেছে সেটাকে কি সাপোর্ট করা যায়? কেন করলে এটা সৌমিদি, কেন করলে বলো তো? আমাদের কথাটা একবারও ভাবলে না? তুমি তো এত কিছু করেছো আমাদের জন্য, এটাই চলে যাওয়ার পর তো ব্যবসাটাকে তুমিই সামলে রেখেছো। ঠিক, আরে তোমার এই কাণ্ডে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। আই এম সরি সৌমি, আই হ্যাভ টু ইনফর্ম দ্য পুলিশ। সানরাইজ হওয়ার সাথে সাথেই তোমাদের দুজনকে অ্যারেস্ট করা হবে। আমি তো আপনাদের সব কথা মানলাম, আপনারা যে বললেন আমার সাজা হবে না, আমি মরে যাব, আমার বাবা মা আছে। এই কাজটা করার আগে এই কথাগুলো মনে ছিল না? কতজনের সাথে এরকম জালিয়াতি করেছো তুমি? সান্যাল বাবু, আপনি জাস্ট লোকাল থানায় ইনফর্ম করে দিন। পুলিশ ডাকছে, প্লিজ আটকাও সিংহমশাইকে, প্লিজ আটকাও। তোমরা সৌমিকে নিয়ে ভেতরে যাও, আমি কথা বলছি, তোমরা যাও প্লিজ। চলো। থ্যাংক ইউ সিডি। না রাতুল, সুমি যে কাজটা করেছে না খুব জঘন্য কাজ জানো তো, কখনো ওকে স্পেয়ার করতে পারবো না। সত্যি কথা বলতে মানে এটা এটা না এটা খুব আনরিয়েল একটা জিনিস জানো তো। ও আমাকে কনভিন্স করার চেষ্টা করেছে যে মিঠাই স্টিল অ্যালাইভ। নট ডান রাতুল, নট ডান সিডি। আমি তোমার পেনটা বুঝতে পারছি, তুমি যে চিটেড ফিল করছো আমি সেটাও বুঝতে পারছি, বাট সৌমি তোমাদের আত্মীয়, ক্লোজ আত্মীয়, নিপার মামা তো বোন। এখন তুমি তাকে যদি অ্যারেস্ট করো দাদাই কি অবস্থা হবে একবার বুঝতে পারছো? ঠাম্মি রাজি হবেন? বলো, নিজের রাগটাকে না একটু কন্ট্রোল করো, আর বাড়ির এই ঝামেলাটাকে না পাবলিক অ্যাফেয়ার করো না এই কেসে। দেখো অনেস্টলি স্পিকিং, এই এই ক্রাইমে তো কারোর প্রাণ যায়নি, আর বড় কিছু ক্ষতি হওয়ার আগেই তো মিঠি সৌমিকে ধরে ফেলেছে, তাই না? আর আর এটাও মাথায় রাখতে হবে তোমাকে, সৌমি তোমাদের বিজনেসের জন্য অনেক কিছু করেছে। ফাইন, ইন দ্যাট কেস সৌমি বাড়িতে আর থাকতে পারবে না, আমি দাদি থামি দুজনের সাথে কথা বলে নেব। আউট অফ গ্র্যাটিটিউড আমি এই পুলিশ কমপ্লেনটা তুলে নিচ্ছি। কিন্তু বিগেস্ট প্রবলেম ইজ, সৌমিকে যখন আমি বাড়িতে দেখবো না ইন ফিউচার, আমার নিজের না মাথাটা গরম হয়ে যাবে, আমি নিজেকেই কন্ট্রোল করতে পারবো না। আই 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 নো মাই সেলফ। সৌমি না খুব ভালো করেই জানে মিঠাই ইজ এন ইমোশন ফর মি, মানে আমি আমি কতটা কতটা ভালোবাসতাম মিঠাইকে। ইনফ্যাক্ট মিঠি, যার কাছে আমি অনেক বেশি গ্রেটফুল,
তাকে আমি কখনো মিঠাইয়ের জিনিসপত্রে হাত দিতে দিইনি জানো তো, পালাওই করিনি কখনো। আর সৌমি এত বড় একটা গেম খেললো হ্যাঁ আমার সাথে, এত বড় অডাসিটি হয় কি করে ওর? হ্যাঁ ক্যান ইউ এক্সপ্লেইন রাতো? দাদাই আমার একটা রিকোয়েস্ট ছিল। আমি চাই না আমার বাবা এসব কিছু জানুক। আমি তো বুঝতেই পারলাম না সৌমি, তুমি কবে কিভাবে এতটা নিচে নেমে গেলে। মিঠাইকে হারানোর পর থেকে দাদু ভাই নিজেকে কিভাবে সামলেছে সেটা তো নিজের চোখে দেখেছো তুমি। তারপরেও কিভাবে করতে পারলে কাজটা? ওই যে ঠাম্মি, ওই মেয়েটা, ওই মেয়েটা সব নষ্টের মূল। শুধুমাত্র ওর মুখটা মিঠাইয়ের মতো বলে আজ ওই বাড়িতে এতটা জায়গা পাচ্ছে। বাড়ির সকলে চাইছে ওর মিঠাইয়ের জায়গাটা নিক। শোনো, আমি আগে এরকম ছিলাম না। জিজ্ঞেস করো সবাইকে, এই বাড়ির ব্যবসা থেকে শুরু করে বাড়িঘরের বিভিন্ন কাজে আমি সাহায্য করেছি, এই পরিবারের ভালো চেয়েছি। তুমি আজ আমার জীবনটাকে এমন ভাবে নষ্ট করে দিলে যে কাউকে আমি মুখ দেখাতে পর্যন্ত পাচ্ছি না। কি পেলে তুমি মিঠি, কি পেলে? সৌমি দিদারাও, তুমি একটুখানি দাঁড়াও, আমি আসছি। আমি জানি এবার আমাকে এই বাড়িতে থেকে যাওয়ার ব্যবস্থা করে দেবে মিঠি নিজে। তারপর এ বাড়ির একটা বড় সর্বনাশ করে আমি চলে যাব। আমাকেও তো এরা ঠকিয়েছে, সিদ্ধার্থ স্ত্রী হওয়ার কথা ছিল আমার, ফল তো ভোগ করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।